সালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি নিবন্ধনধারী সকল ভাই বোনদেরকে। আজকে আসলে খুশির সংবাদ। একটু আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আজকে ফল প্রকাশ হতে পারে এবং 11টার সময় মাননীয় শিক্ষামন্ত্রী তিনি প্রেস ব্রিফিং এ তিনি সিদ্ধান্ত দেবেন যে আজকে ফল প্রকাশ করা হবে কিনা। হ্যাঁ, ইনশাল্লাহ শিক্ষামন্ত্রী সেই প্রেস ব্রিফিং এ অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি সিদ্ধান্ত জানিয়েছেন যে আজকেই গণবিজ্ঞপ্তির রেজাল্ট হবে এবং আজকে সন্ধ্যায় সেই রেজাল্টটি আপনারা পেয়ে যাবেন। এটি এখন আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 51,000-এর বেশি শিক্ষক পদে নিবন্ধিত প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হচ্ছে আজ বৃহস্পতিবার। 54,000 শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি অনুসারে এসব শিক্ষক পদে নিয়োগ সুপারিশ করা হচ্ছে বৃহস্পতিবার 15 জুলাই দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। অনেকে কিন্তু কমেন্ট করেছেন, এক ভাই আমার চ্যানেলে কমেন্ট করেছেন যে আজকে 100% আমি বলে দিচ্ছি রেজাল্ট হবে না, বাজি ধরেন 1,00,000 টাকা আমি বাজি ধরব, এমনটি কিন্তু বলেছেন আমার চ্যানেলের এক দর্শক। তো আসলে দেখা যাক সন্ধ্যায় কি হয়। 100% কিন্তু রেজাল্ট হতে যাচ্ছে, কারণ শিক্ষামন্ত্রী বিকেল বা সন্ধ্যা থেকে প্রার্থীরা নিয়োগ সুপারিশের SMS পাবেন শিক্ষামন্ত্রী বলছেন। দেখেন যে শিক্ষামন্ত্রী আরো জানান যে 2,207 সংরক্ষিত পদের সুপারিশ করা হবে, মোট 51,731টি পদে নিয়োগ সুপারিশ করা হবে। আমার চ্যানেলে এক আপু প্রায় কমেন্ট করে থাকেন যে 2,207 জনের নিয়োগ দেওয়া হবে কিনা। আজকে কিন্তু তিনি এই কমেন্টটি করেছেন যে 2,207 জনের নিয়োগ হবে কিনা। জান্নাতুল মাদিনা এয়াপা, তাকে আমি বলছি যে হ্যাঁ অবশ্যই 2,207 জনের নিয়োগ হবে, আপনার জন্য এটা খুশি সংবাদ। তো এর আগে সকালে NTRC এর সচিব ATM মাহবুবুল করিম দৈনিক শিক্ষা.com কে বলেন যে NTRC নিয়োগ সুপারিশে প্রস্তুতি নিচ্ছে, আজ বিকেল বা সন্ধ্যায় আমরা প্রার্থীদের নিয়োগ সুপারিশ করব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। তো 28 জুন MBA-ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেতে প্রথম থেকে 12তম নিবন্ধনধারী 2,500 শিক্ষকের রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এ আপিল খারিজ হওয়ায় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়। তৃতীয় দফায় 54,000 শিক্ষক নিয়োগে 89,00,000-এর বেশি আবেদন গ্রহণ করেছে NTRC। এ 54,304টি পদের মধ্যে 48,199টি MBA-ভুক্ত শূন্যপদ, নন MPO পদ আছে 6,105টি, এগুলোর মধ্যে 2,207টি MPO পদে রিট মামলায় অংশগ্রহণ করা প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখার নির্দেশনা ছিল। তো এই ছিল আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তথ্য খুশির খবর, এবং রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই আমি ভিডিওটি দেব এবং কিভাবে রেজাল্ট দেখবেন সেটাও আমি দিয়ে দেব। তো আপনারা সকলে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আজকে রেজাল্ট হওয়ার পর যারা যারা সুপারিশপ্রাপ্ত হবেন তাদের যে রেজাল্ট পরবর্তী কার্যক্রম, অর্থাৎ আপনি কিভাবে প্রতিষ্ঠানে যাবেন, কি কি কাগজপত্র লাগবে এবং MPO এর জন্য কি কি আবেদন করতে লাগবে, সবগুলো কিন্তু আমি ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে দেব। কারণ আমি গত দ্বিতীয় নিয়োগ চক্রে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম এবং আমি এখনো শিক্ষকতা করছি, এবং আমি কিন্তু এই যে পদগুলো সেগুলো কিন্তু পাড়ি দিয়ে আসছে, আমার জানা আছে যে কোন কোন কাগজপত্রগুলো লাগে MPO আবেদন করতে এবং কি কি লাগে। তো আপনারা কমেন্টে জানাবেন কার কি প্রয়োজন, ইনশাল্লাহ সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।